আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো মতো আছেন এবং প্র্যাকটিস করছেন। দেখ, আলহামদুলিল্লাহ আমি আপনাদের রেসপন্স পেয়ে খুবই ভালো লাগতেছে যে আপনারা রেসপন্স করছেন, প্র্যাকটিস করছেন। যাই হোক, কথা না বলে কাজে আসি। আমরা হেডার এবং স্লাইডারটা কমপ্লিট করে ফেলছিলাম, বলছিলাম যে আমরা এটাকে রেসপন্সিভ করব। একটু ব্যস্ত ছিলাম, যার কারণে এতদিন কোনো নতুন টিউটোরিয়াল আনতে পারিনি। তাই ইনশাল্লাহ দেখি এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করব, বাট হয়ে ওঠে না আর কি। তারপরেও দেখি কতটুকু করতে পারি, ইনশাল্লাহ দেখি তিনটা বা চারটা টিউটোরিয়াল আজকে এবং কালকের ভিতরে দিতে পারি কিনা। আচ্ছা, তারপরও চলে আসি কাজে। এখানে আমাদের যে জিনিসটা করতে হবে, যে এক্স্যাক্টলি আমাদের সবচেয়ে বেশি সময়টা লাগবে এই মেনুর মধ্যেই, কেননা এটাকে রেসপন্সিভ করতে এবং একটু সময় নিবে, আর বাকিগুলো এই স্লাইডারটা অলরেডি রেসপন্সিভ করাই, কারণ অল ক্যারাসোর প্লাগ ইন এটা রেসপন্সিভ করা 100%। জাস্ট আমাদেরকে এই কন্টেন্টগুলো একটু রেসপন্সিভ করতে হবে আর কি, মানে সাইজ বড় ছোট করা আর কি, আর আদারওয়াইজ আর কিছুই করা লাগবে না। যাই হোক, আমরা এখন কথা না বলে কাজে আসি। আচ্ছা, এখন প্রথমত হচ্ছে এর জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা একটু আমাদের স্টাইল শিটে যাই, যেখানে আমরা ভেরিয়েবল গুলো রাখছি। ভেরিয়েবল, ওকে, এখানে আসে। একটা জিনিস খেয়াল করেন, আমি এখানে কিছু কোড রেখে দিছিলাম যেটা আপনারা হয়তো পেয়ে গেছেন। এখানে কিছু আছে যেগুলো আসলে দরকার নেই, বাট রেখে দিছে, আমি এগুলোকে ডিলিট করে দিই, এগুলো দরকার নেই। ওকে, এই তিনটা কালার দরকার আছে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, ওকে, এখানে একটা ভুল ধরতেছে। আচ্ছা, আমি আর ভুলগুলো এখন সংশোধন করতে চাচ্ছি না। এই ভুলগুলো ধরার পিছনে কারণ হচ্ছে কমন এসসিএসএস এর মধ্যে কিছু কোড করা ছিল ডিফল্ট ভাবে। আচ্ছা, যাই হোক, এগুলো আমি পরবর্তীতে দেখি রিমুভ করে দিব, আর রিমুভ করার দরকার নেই, আপনারা আপনাদের নিজ তাগিদে করে নেবেন আশা করি। আচ্ছা, যেভাবে সেভাবে থাক, একটু নিচের দিকে আসি। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি আমরা আগে। এটা হচ্ছে ভেরিয়েবল, যেটা অলরেডি আমরা ভেরিয়েবল ক্রিয়েট করছি, খেয়াল করলেই বুঝতে পারছেন। আর এখানে এক্স্যাক্টলি যেটা করছি আমরা, মানে করতে যাচ্ছি বা আমি বোঝাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটু খেয়াল করে, ল্যাপটপ এলজি, ল্যাপটপ এলজি মিন্স আমি বোঝাতে যাচ্ছি যে আমারটা হচ্ছে 1450 পিক্সেলের ভিতরে, আমার যে স্ক্রিনটা এই মাথা থেকে একদম এই মাথা পর্যন্ত হচ্ছে 1450। যাই হোক, তারপরেও এর চেয়ে আরো কম আছে, যেমন 1200 পিক্সেলও আছে। এই জন্যই যেটা 1450 মানে 1330 এটা আমি দিছি, আমার ডিফল্ট ভাবে আমি আমার মতো করে আমি এটা দিছি, দিয়ে রাখছি আর কি ডিভাইসটা। যাই হোক, এরপর আছে ল্যাপটপ, ল্যাপটপটা হচ্ছে 1200 থেকে 1450, এলজি 992, এমডি 768, এক্সট্রা স্মল। আচ্ছা, এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে লার্জ, এটা ল্যাপটপ, এটা হচ্ছে ল্যাপটপের ভিতরে যেটা লার্জ ডিভাইস, আর এটা হচ্ছে স্মল ডিভাইস, আর একটা হচ্ছে মোবাইল ডিভাইস। যাই হোক, এই জায়গাতে আসলে বেশি সময় নষ্ট করা আমি মনে করি না প্রয়োজন আছে, আমরা কোড করলেই বুঝতে পারবো। আমি বিগত যে দুইটা ক্লাস দেখাইছি ওইখানে কোনো প্রকার রেসপন্সিভ আমি দেখাই নেই, যদিও বলছিলাম যে দেখাবো দেখাবো, আসলে দেখানো হয় না। তাই এই কারণেই আমি এটাতে আসছি যে সাথে সাথে সেকশনগুলো কমপ্লিট করার সাথে সাথে আমরা রেসপন্সিভ করবো। এতে আশা করি এইটা থেকে একটা নতুন জিনিস আপনারা শিখতে পারবেন, কারণ এখানে রেসপন্সিভটা করব আমরা প্রতিটা এসসিএসএস এর ভিতরে, এর জন্য আমরা কোনো প্রকার রেসপন্সিভ ফাইল ক্রিয়েট করব না। আচ্ছা, আমরা করি তাহলে বুঝতে পারবো। তবে তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি, আমরা এটাকে দেখতে হবে এক্স্যাক্টলি কত ডিভাইসে যাওয়ার পর এটা আমাদের এই মেনু সেকশনটা ভাঙে। তো আমি এখানে কন্ট্রোল শিফট আই, ওকে, আসছে এখান থেকে আমি রেসপন্সিভে যাচ্ছি। আমি যাচ্ছি, আমি দিচ্ছি এখানে 1200 ডিভাইসের কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমি দিচ্ছি 1000, ভাঙবে এটাই স্বাভাবিক। আচ্ছা, ভাঙতে পারে, কোনো সমস্যা নাই। আমরা একটু দেখি, আমরা আচ্ছা ভাঙার পিছনে কারণটা খেয়াল করেন, এখানে আমাদের লোগোটা কিন্তু পুরাটা ডিভাইস নিয়ে নিছে। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে রেসপন্সিভটা বলে দেই নাই লোগোটাকে। আচ্ছা, আমরা এখানে আসি, আমরা এগুলোকে আগে ঠিক করি।
ওকে কুল কুল এলজি দিচ্ছি আমরা, কুল এলজি 3, কুল এমডি দিচ্ছি 4। 4 দেওয়ার মানে হচ্ছে মিডিয়াম ডিভাইসে 4 পাবে, লার্জ ডিভাইস মানে 1200 ডিভাইসের ভিতরে 3 পাবে। এবং এখানে দিচ্ছি কুল এলজি, কুল এলজি দিচ্ছি এটা 9, না 9 দেবো না, এটাকে আমরা 7 ই রাখি। এটাকে দেবো আমরা কুল এমডি 4, আমরা এটাকে দেবো 8। কেন 8 দিলাম আমি একটু করে আসছি, তার ভিতরে আমরা একটু চেক করি ঠিকঠাক মতো আছে কিনা। আচ্ছা খেয়াল করেন, আচ্ছা যদিও এটা তো লাইভ সার্ভারই কাজ করতেছে অটো, আচ্ছা খেয়াল করেন এখন কিন্তু এটা ভেঙে গেছে, এটাও ভাঙছে এটাও ভাঙছে, ভাঙার কারণ আছে। আচ্ছা যাক আমি ওইখানে পরে আসি, আমরা এরপরে ডিভাইস গুলোকে একটু কাজ করে আসি। এরপরে ডিভাইস গুলো আসি, এই যে এরপরে সবগুলো 1 না, ঠিক আছে কুল এলজি 1, কুল আচ্ছা কুল এলজি তে রাখি আমি, এমডি তে এখন যাব না কারণ এখানে একটা কাজ করব আমরা। আচ্ছা কুল এলজি 1, আমরা একটু খেয়াল করি এবার, দেখেন আমি মেনুতে পরে আসতেছি, আগে আমরা এটাকে ফিক্স করি, এটাকে ফিক্স করার পর আমরা মেনু সেকশনটাতে আসব। আর এখানে দেখি এখানে কিন্তু আমাদের, আমরা এখন কত 997 ডিভাইস আছে তাই না, আজ ঠিক আছে কোনো সমস্যা নাই, এখানে 997 মিনস 992 সেম কথাই, যাই হোক অলওয়েজ এক্স্যাক্টলি মাপ মতো পিক্সেলটা ধরবেন না, কখনোই সেম মাপটা রাখেন না, কারণ এতে দেখা যায় কি অনেক ডিভাইস আছে একটু এদিক সেদিক হয়, তাই এর জন্য যদি আমরা 1000 রাখি সমস্যা নাই, তো দেখতে তো খারাপ লাগতেছে না সেমই, তাহলে একটু বেশি করে রাখতে তো আপত্তি নেই। আচ্ছা এবার আসি, এখন এটাকে আমরা ঠিক করতে হবে, একটু খেয়াল করি এখানে আমাদের, এখানে এই জায়গাতে একটা এই এলআইয়ের মধ্যে, এই এলআই দেখেন এই এলআইয়ের মধ্যে আমাদের একটা মার্জিন রাইট দেওয়া আছে, তাহলে আমরা এখন এটার মধ্যে যাই, এটা কোথায় আছে আমাদের হেডারে আছে না, হেডারে যাচ্ছি, হেডারে যাওয়ার পর এটার নাম কি এটা একটু দেখি আমরা, আমাদের এটার নাম হচ্ছে লগইন এরিয়া, সরি কার্ড এরিয়া, কার্ড এরিয়া, আমরা একটু কার্ড এরিয়ার কাছে আসি, কার্ড এরিয়া এই যে মার্জিন রাইট 10 পিক্সেল, আমরা এখন এটাতে কাজ করব, এইখানে ঠিক এই জায়গাতে আমরা এখন মিডিয়া কোয়েরি চালাবো, @ মিডিয়া স্পেস দিয়ে দিব একটা হ্যাশ, যেহেতু আমরা অলরেডি একটা ভেরিয়েবল ক্রিয়েট করে রাখছি, এর ভিতরে আমি ওই ভেরিয়েবলটা দিয়ে দিব কোনটা ল্যাপটপ, সরি এখানে এখানে ল্যাপটপ না, যে আমি এলজি দিচ্ছি দেখি না হলে পরবর্তীতে আমরা দেখব। আচ্ছা এলজি দিলাম, এর ভিতরে আমি বলে দিচ্ছি মার্জিন রাইট হবে 0, দেখি সব ঠিকঠাক মতো আছে, এই এখন কিন্তু ঠিক হয়ে গেছে মার্জিন রাইট 0। ওকে এবার আসি আমরা মেনুর মধ্যে, খেয়াল করেন এখানে যে আমি কোডটা করলাম এটার যে ইফেক্টটা, ইফেক্টটা কি হয়েছে মানে রেজাল্টটা কি আসছে আমরা একটু দেখে আসি, আমরা যাচ্ছি SCSS এর মধ্যে চলে যাচ্ছি, আমাদের এটার নামটা কি আমরা নামটা কপি করে ফেলি, খেয়াল কর আমি একটু নিচের দিকে যাচ্ছি, এই যে দেখেন মিডিয়া কোয়ারি কি করছে 992 থেকে 1200 পিক্সেল, যার ভিতরে কার্ড, কার্ডের ভিতরে এলআই, এলআই এর কি করছে মার্জিন রাইট 0। আমি আরেকটু নিচের দিকে আসি তাহলে বুঝতে সুবিধা হবে, এই যে এবার দেখেন, এবং আগেরটা যেটা মানে যেটা এ আছে সেটা কিন্তু আলাদাভাবে রয়ে গেছে, সেটা ওইটা কিন্তু রেসপন্সিভ হয় নাই, মানে দরকারও নেই আমাদের, যেটা দরকার শুধুমাত্র আমরা সেটাই করছি। এখন আমি যদি এটাকে এই জায়গায় না চালিয়ে, এখন প্রশ্ন আসতেও পারে, আমি এই নিচে যদি চালাই কোনো সমস্যা নাই, এটা ওইখানে চলে যাবে, এই দেখেন এ এর নিচে চলে আসছে, কিন্তু আমি মনে করি না এটা এখানে দেওয়াটা ঠিক, এটাকে এক্স্যাক্টলি এই জায়গায় রাখলেই বেটার, এই যে এই জায়গায় থাকলেই ভালো, লাইনে লাইনে থাকলে মানে ইন লাইন বরাবর থাকলে দেখা যাবে যে পরবর্তীতে কোডগুলো বুঝতে সুবিধা হবে,
কারণ আমরা যখন নাকি এটাকে লাইভ সার্ভারে আপলোড করব, তখন কিন্তু আমাদের এই এসসিএসএস ফাইলটার কোনো কাজ লাগবে না। এটা শুধুমাত্রই আমাদের কাজের সুবিধার জন্য আমরা এটাকে ব্যবহার করছি এইভাবে কম্পাইল করার জন্য। যাই হোক, আমরা আসি এরপরে কি আছে দেখি। মেনু, মেনুটাতে খেয়াল করি, মেনুর মধ্যে এখানে পেরিং আছে, এই পেরিংটা আমাদেরকে কমাতে হবে। আমি জিরো করে দিই, না জিরো করে দিলে সুন্দর লাগবে না। 3 পিক্সেল, 3 করে দিচ্ছি, এটাই বেটার। এখন আমরা একটু মেনু করতে দিই, এলাই, মেনু এলাই এর মধ্যে কাজ করা হয়েছে, এই যে এলাই। তো সেম ভাবে আমি মিডিয়া কোয়েরিটা এখানেও চালাবো, মিডিয়া কোয়েরি। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনটা আমি চুজ করি নাই, স্ক্রিনটা চুজ করছি। স্ক্রিন হচ্ছে কত, হ্যাশ সেকেন্ড বা কার্লি ব্র্যাকেট, এর ভিতরে আমরা দিয়ে দিব এলজি। এখন আমি বলে দিচ্ছি যে পেডিং, আমাকে পেডিং পুরোটাই রাখতে হবে, কারণ ওই 7 পিক্সেল রাখতেই হবে আমাকে। তাই আমি এটা দিয়ে দিচ্ছি 3 পিক্সেল। ওকে, এখন দেখি হয়ে গেল, আমার কিন্তু আর কোনো সমস্যা নেই। এবার একটু দেখি আমরা বড় ডিভাইসগুলোতে একটু যাই, সব ঠিক আছে কিনা। 1200 পিক্সেল, কোনো সমস্যা নেই, 1200 পিক্সেলও ঠিক আছে। আমার এই ডিভাইসে আসার পর অটোমেটিক্যালি এটা ছোট হয়ে গেল, দেখতে ঠিক আছে, সবই ঠিক আছে। এক্স্যাক্টলি এটা আমার 92 পিক্সেল পর্যন্ত আসবে। হ্যাঁ, এই যে 92 পর্যন্ত আসছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসি এমনি ডিভাইসে, কিন্তু আচ্ছা হ্যাঁ এমনি ডিভাইসে আসি, 768, বাট আমি 768 দিচ্ছি না, আমি এখানে 800 রাখি। ওকে, এবার দেখি, এখন কিন্তু এখানে আসছে। এবার একটা কথা বলি, 768 হচ্ছে আমাদের অনেকটা এই যে এস মোবাইল, এখানে কিন্তু শো করতেছে আসলে 320 না দিয়ে। আমি এখানে আসি, রেসপন্সিভ হবে আমাদের, আচ্ছা এখানে মোবাইল ডিভাইস বাদ দিই, আমরা আমরা আপাতত যেইভাবে কাজ করতেছি সেইভাবে কাজ করি, সেটাই ভালো। ওকে, 768 জায়গাতে আমি 800 রাখতেছি, ওকে একটু বড় রাখলাম। এখন আমি চাচ্ছি যে এই ডিভাইসের মধ্যে আমার এই যে লগ ইন এবং আমার এই আইকন গুলো শো করবে না, আমি চাচ্ছি এটা যে আমার লগ ইন এবং কার্ডের আইকন গুলো এই ডিভাইসে শো করবে না। সেই ক্ষেত্রে আমরা যেটা করব, তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে খেয়াল করেন আমি কিন্তু এখানে আসার পর একটা ডিভাইস কিন্তু চেঞ্জ করছিলাম, এমডি, খেয়াল করেন এই যে এমডি এখন কিন্তু 8 পাচ্ছে, দেখেন এখানে কিন্তু এমডি 8 পাচ্ছে এবং এর আগে পাইছিল এলজি। ওকে, এখন আমরা এখানে আসি, আসার পর এই দুই ডিভাইসকে ধরি, আচ্ছা ঠিক আছে ধরা যাচ্ছে না, এখন সমস্যা করছে হয়তো বা, আচ্ছা যাই হোক। ওকে, আমি বলছি ডি নান, মানে ডিসপ্লে নান হয়ে যাবে, এবং ডি আমাদেরটা হচ্ছে এলজি এমডি, তাই না? আমরা এখন এমডি ডিভাইসে আছি, তাহলে আমরা বলবো এলজি ব্লক, ঠিক আছে। আমরা একটু খেয়াল করে দেখি তো, এই যে আমার কিন্তু লগ ইন অপশনটা চলে গেছে। আমরা এখন যদি এটাকে বড় করি, এই যে লগ ইন অপশন কিন্তু আবার চলে আসছে, 998, ঠিক আছে, আশা করি বুঝাতে পারছি এটা। ওকে, আমরা এখন এখানে আসি, সেম জিনিসটাকে আমরা এখানে কপি করে এটাকে আমরা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, সেম কাজটাই করবে, ওকে। আমরা একটু দেখি, এটাও ঠিক আছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, এই জায়গার মধ্যে যে আমরা পেডিংটা দিছিলাম, সেম পেডিংটা এটাকে কপি করি, কপি করে এখন বলে দিব এখানে, এটা এলজি ছিল, এখন দিব এমডি, এমডি এটাকে করে দিচ্ছি আমি 0, এমডি ডিভাইস। আচ্ছা, এখানে আবার একটা কাজ করা যায়, কারণ 768 ডিভাইসটা আসলে মিডিয়াম ডিভাইসের ভিতরে চলে আসছে, আমরা এখানে ন্যাপবার ইউজ করতে পারি, মানে মেনু বার, যেখানে ক্লিক করলে মেনুগুলো বের হয়ে আসবে, এটা করা যায়। সো যদি এটা করতে চাই, তবে আরেকটা কাজ করতে পারি, এখানে যে ইএন, এই ইএনটাকে রাখার মনে হয় না প্রয়োজন আছে এখানে এই ডিভাইসে।
সো আমরা একটা কাজ করি, এই ডিভাইস থেকেও এটাকে বাদ দিয়ে দিই, সেটাই ভালো লাগবে। লগো এরিয়া, লগো এরিয়া এখানের মতো আছে, ডিএন ডি না এলজি ব্লক, ওকে চলে আসছে 460, ওকে 460। বাট আমি চাচ্ছি না এটা এইভাবে থাকুক, দেখতে অন্যরকম লাগছে। বাট এখানে পিক্সেল দিলে হয় ঠিক হয়ে যাবে, বাট আমি চাচ্ছি না এটা, আমি চাচ্ছি এখান থেকে যেন আমাদের কি বলে ম্যাপারটা শো করবে। এর জন্য আমরা একটা প্লাগইন নেব, সেটা হচ্ছে মেইন মেনু জেকোয়েরি প্লাগইন। আমরা প্লাগইনটা নেই, এটা বেশি বড় সাইজ না, অল্পই। আসি এখানে জেকোয়েরি মেইন মেনু, এটা না সরি, ওকে আমি লিঙ্কটা বের করে ফেলছি। এটা হচ্ছে এটা, আচ্ছা এই যে মেন মেনু, মেন থিমে, মেন থিম, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, এটাকে এখানে আমরা ডাউনলোড করে ফেলি। ওকে ডাউনলোড কমপ্লিট, এখান থেকে আমাদেরকে দুইটা ফাইল নিতে হবে। একটা হচ্ছে এই যে আমরা এখান থেকে, একটা হচ্ছে 4 কেবি, একটা হচ্ছে 3 কেবি। তো আর এখান থেকে আমরা min.js যেটা আছে এটাকে নিব, এবং এখান থেকে নিব মেইন মেনু, কারণ এটাকে আমাদের চেঞ্জ করা লাগবে। সিএসএস যেটা আমরা মিনটা এখন নেব না, আমরা জাস্ট সিএসএসটাই নিব, কারণ এখানে আমাদেরকে এডিট করা লাগবে। আচ্ছা যাই হোক, আমরা আসি এখানে, আমরা জেএসটাকে আগে নিয়ে নিই, জেএসটাকে নিয়ে আমি জেএস এর ভিতরে রেখে দিচ্ছি। ওকে চলে আসলো জেএস এ, আমরা এখন সিএসএসটা নিয়ে নিই, সিএসএসটা চলে আসলো। এখন আমরা একটু লিংক করে নিই, উপরে যাই, কপি করি, এটা হচ্ছে এখানে কাউন্টার আপ আছে, অলরেডি কিছু প্লাগইন এখানে অ্যাড করাই আছে। যাই হোক এখানে এসে এটাকে অ্যাড করে দিই, যে কোয়েরি মেইন মেনু। ওকে এখন আমাদেরকে কি করতে হবে, আমরা একটু এই ওয়েবসাইটটা তো যাই, একটু নিচের দিকে আসি। আসার পর এখানে বলতেছে এই যে আমাদেরকে এটা কপি করতে হবে, আমরা এটাকে কপি করি, কপি করে আমাদের যে ফাইলটা যেটা আছে এই ফাইলটাতে আমরা একদম এক্স্যাক্টলি উপরে রাখবো এটাকে, এখানে রাখবো। তবে রাখার আগে আমাদের একটা কাজ আছে, এখানে মনে হয় কিছু একটা জিনিসের প্রবলেম হয়েছে, কি প্রবলেম যাই হোক এটা অনেকটা বেড়ে গেছে। আচ্ছা যাক সমস্যা নাই, আমরা একটু ওই করি। এখানে আমাদেরকে একটা কমেন্ট করতে হবে, স্লাইডার অ্যাক্টিভ, ওকে আমরা এটা কমেন্ট করে দিলাম। এখানে দিব রেসপন্সিভ মেনু, এটাকে রাখলাম এখানে। রাখার পর এখানে আমাদের কাজ আছে,
কাজটা হচ্ছে আমাদেরকে, আমরা যে অ্যাক্টিভ করব, আমরা একটু উপরে যাই, এখানে যাই, এই যে ন্যাপ, আমি এখানে একটা আইডি দিব, কারণ এই ন্যাপটার মাধ্যমেই পুরোটা আছে। আমি এখানে একটা আইডি দিচ্ছি, আইডি দিব আমি মোবাইল মেনু, মোবাইল মেনু, এই আইডিটাকেই আমি কল করব এই জায়গায় আইডি হিসেবে মোবাইল মেনু, এবং এই জায়গার মধ্যে আমি কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট যেটাই বলি আমি এখানে নিচ্ছি কার্লি ব্র্যাকেট, এবং এটাকে এখানে রাখি, রাখবো নাম ওকে, আমরা এটাকে এক্স্যাক্টলি এই রোর ভিতরে ঠিক সবাই নিচে, এখানে আমি আরেকটা ক্লাস নিব বা একটা ডিপ নিব, আমি যেটা যেভাবে বুঝেন আপনারা, এখানে একটা ডিপ নিব, যেটা এখন একটা ক্লাস নিচ্ছি মোবাইল মেনু। আচ্ছা, তার আগে একটা কাজ আছে, আমরা এখানে একটা কুল 12 নিয়ে নিচ্ছি যেন এটা পুরোটা পায়, তো পরেই বুঝাচ্ছি কেন। মোবাইল মেনু নামে একটা ক্লাস নিলাম, সরি, ক্লাসটা যেভাবে সেভাবে থাকবে, এই ক্লাসটাকে আমি বলবো, আচ্ছা ক্লাসটাকে ধরার আগে আমাদের একটা কন্টেইনার দরকার আছে, এখানে আসেন, একটু নিচের দিকে আসে, এখানে যাই, এই যে মেন মেনু কন্টেইনার, কন্টেইনার মানে হচ্ছে এক্স্যাক্টলি মেনুটা আমার কোথায় শো করবে, এই জন্যই মূলত আমি এই ক্লাসটা নিচ্ছি, যেন এই জায়গাটা মানে ঠিক এই সবগুলোর পরে নিচে গিয়ে যেন এটাতে শো করে, এটাই আমি চাচ্ছি। আচ্ছা, আমি এখানে দিলাম ওকে, এখন আমি এখানে এই ক্লাসটা ধরায় দিব, ধরায় দিলাম, এখানে একটা কমা দিচ্ছি, আমি কমা দিয়ে এখানে যাই, এখন এখন হচ্ছে কত ডিভাইসের মধ্যে শো করবে, মানে আমি বলতে যাচ্ছি এটা কতটুকু নামার পর আমার এটা রেসপন্সিভ মেনুটা শো করবে। সো আমাদের এটা শো করবে 991, কারণ 992 পর্যন্ত আমাদের মেন ঠিক আছে, এরপরে শো করাইতে হবে, তাহলে এরপরে যেহেতু শো করাইতে হবে তাহলে আমরা এখানে যাই, এখানে দেখি কি বলছে, আবার একটু নিচের দিকে আসি, এই যে এইটা মিনিস এটাকে কপি করি, এখানে বলে দিব 991। এখন আমরা একটু চেক করে দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা, আবার রিলোড দেই, প্রবলেম হয়ে গেছে একটা, কি প্রবলেম হলো, কমা, একটু খেয়াল করে দেখি তো আমাদের এখানে কিছু ভুল হয়েছে কিনা, সব ঠিকঠাক মতো পাইছে কিনা আমরা একটু দেখি, কুল 12, এই যে মোবাইল মেনু, এখানে একটা প্রবলেম হয়েছে, আমাদের এটা ধরে নাই, যদি ধরতো তাহলে আমাদের এখানে সমস্যা ছিল না। আচ্ছা, কি প্রবলেম হইলো একটু দেখি, প্রবলেম হয়েছে এটা, এখানে হচ্ছে আমাদের ডকুমেন্ট হচ্ছে কি ডলার সাইন, তো আমাদেরকে এখানে ডলার সাইনই দিতে হবে, এখানে কমাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, লাস্টের কমাটা, আচ্ছা এখন এখানে আমরা কত দিছি, আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছে, আমার বলাতে ভুল হয়েছে, সেটা হচ্ছে এটা বাদ দিই, এখানে আমি এক্স্যাক্টলি আমরা চাচ্ছি কি যে এটা যেন শো করবে কত থেকে, 767 থেকে, আই মিন নিচের ডিভাইস থেকে যেন এটা শো করে, আমরা এটা চাচ্ছি তাই না। তাহলে আমরা যদি একটু বড় করি, আমরা একটা জিনিস যদি একটু খেয়াল করি, আচ্ছা এখন আমরা এখানে একটা কাজ করি, এটাকে দিচ্ছি 767 না, আমি এখানে 991 রাখি। আচ্ছা এখানে আরেকটা ভুল দেখেন, এখানে আমি ক্লাসটার একটা ক্লাসটাকে আমি ইন্ডিকেট করিনি,
এখন একটু জিনিস খেয়াল করি, যদি এখানে আসছে, হ্যাঁ এখানে চলে আসছে, আমি এখানে দিচ্ছি 991। এই যে 991-তে আসার পর আমার এটা কিন্তু শো করছে, ঠিক আছে, মানে আমি এক্স্যাক্টলি যেভাবে চাচ্ছিলাম সেভাবে এখন চলে আসছে। এখন যদি এখানে ক্লিক করি, আমি এটাকে বাদ দিচ্ছি, এখন খেয়াল করেন, এই যে যেভাবে চাচ্ছি ঠিক সেভাবে কিন্তু চলে আসছে, কোনো সমস্যা নাই। এখন আমাকে এটা এডিট করতে হবে, এটা হচ্ছে আমার কাজ, মানে এখন আমাদেরকে এটা এডিট করে আনতে হবে, ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় আনা লাগবে, তাই না? ওকে, সমস্যা নাই, আমরা একটা কাজ করি, 991 থেকে শো করছে তো, হ্যাঁ আমরা একটু যদি এটাকে 92-তে নিয়ে যাই, হ্যাঁ সব ঠিক আছে তাহলে। আচ্ছা, এখন তাহলে আমরা এটাকে এডিট করব। এখন এডিট করতে হবে কি, এটা এক্স্যাক্টলি এটার বরাবর উপরে থাকবে, তাই না? তাহলে আমরা একটু এখানে উপরে উপরের দিকে যাই, সরি এটা না, এটা ওকে, আমরা এখানে আসি, আমরা এই ন্যাপ বারটাকে ধরতে যাচ্ছি, এইটা এটা না, আমাদের এটা হচ্ছে এই টপ থেকে, এটাকে বরাবর রাখি, ওকে এ বরাবর হলে আই থিঙ্ক ঠিক আছে মনে হচ্ছে আমার। তারপরেও আপনারা এক্স্যাক্টলি মাপটা করে নেবেন, আমি একটু দেখি সব ঠিকঠাক মতো আছে কিনা। ঠিকঠাক মতো সবই আছে। আচ্ছা, আমরা এটাকে ঠিক করি, ফিক্স করে নিই, দেখি আমরা। আচ্ছা, আমাদের এখানে যেটা করছি এটাকে আগে আপলোড করবে, এটাকে আগে আপডেট করে ফেলি, এটা হচ্ছে 27 নম্বর মেন মেন, আমরা ডাইরেক্টলি আপডেট করে ফেলবো, কারণ হচ্ছে এটা আমরা বারবার আমরা চাইবো না যে সেম স্টাইলে থাকুক, কেননা এই ধরনের স্টাইল হবে না, তো আমরা এটাকে আমাদের মতো করে স্টাইল করবো। তো আমরা একটা মেন মেনু থেকে কত 27 নম্বর লাইনে আছে, তো আমরা এখানে যাই মেন মেনুটা, যে জন্য বলছিলাম যেটা আমাদের দরকার, এই 27, এখান থেকে আমরা বলে দিব টপ হচ্ছে -38 পিক্সেল, ঠিক আছে 38 পিক্সেল হয়ে গেছে। এখন এটা আমাদের বাদ দিতে হবে, এটা বাদ দিব, হচ্ছে এটা হচ্ছে মেইন বার, মেইন বারের মধ্যে আছে না, মেইন বারের মধ্যে আছে, আচ্ছা ঠিক আছে। আরেকটা জিনিস খেয়াল করেন, মেইন বারের ভিতরে আছে, এখান থেকে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বাদ দিতে হবে, দেখি মিনিমাম হাইট 0 করে দেই, মিনিমাম হাইট হচ্ছে 0, পেডিং 0 দরকার নেই, পেডিং হাইটে 0 হোক, পেডিং এ 0 হোক, সবকিছু 0 থাকুক, এখন যদি আমি এখানে দেই, দেওয়ার পর যদি একটু খেয়াল করি, এটা কোথা থেকে আসছে, এটা থেকেই আসছে, তাই না? যদি এখান থেকে আসে, আমরা হাইটও 0 রাখছি, পেডিংও 0 রাখছি, আচ্ছা ঠিক আছে, আমি 17 নম্বর শাড়িতে আগে চাই, 17 হচ্ছে এটা। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এখানে ক্লিক করতেছি আমার কিন্তু স্লাইডারটা সহকারে নেমে যাচ্ছে, মানে আমার এই মেনু বারটা এটা পজিশনটা ঠিক মতো নাই, ট্রান্সপারেন্ট হয়ে রয়েছে, যার কারণে আমার হাইডারটাকে স্লাইডারটা নেমে যাচ্ছে। তো এই কারণে আমি যেটা করবো, এটাকে এই পজিশনটাকে অ্যাবসলিউট করে দিব, অ্যাবসলিউট করে দিচ্ছি, এখন দেখি, এখন ক্লিক করি, এই যে এখন কিন্তু আর আমার কোনো সমস্যা হচ্ছে না, তাই না? ওকে,
এখন যেহেতু সমস্যা হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা এখন যেটা করব, এখান থেকে আমরা মিনিমাম হাইট 0, হাইট রাখবই না, পেডিং আমার দরকার নেই, কালারও দরকার নেই। ওকে, কিন্তু এখন এটা কিন্তু বেশি লাগতেছে। এখানে জায়গাটা কোথা থেকে আসলে একটু দেখে আমরা এই মেইন ন্যাবের ভিতরে আছে, মার্জিন টপ 44 পিক্সেল, এটা আমরা একটু কমাতে হবে। আই থিঙ্ক এটা ঠিক আছে, 20 পিক্সেল। তাহলে আমরা এটা এখন কোথা থেকে বলবো, মেইন ন্যাব, এটা হচ্ছে কত, 50 নাম্বার, মোটামুটি আমার এটা কমপ্লিট হয়ে গেল। দেখি আবার, ওকে, আর এইগুলোকে আমি ডিজাইন করলাম না, এইগুলো আপনাদের কাজ, আপনারা করে নেবেন। মোটামুটি আমি দেখাই দিলাম কি করতে হবে, এক্স্যাক্টলি হয়ে গেল। ওকে, এবার আসি আমরা একটু স্লাইডারটার দিকে আসি। স্লাইডারের মধ্যে মোটামুটি কাজ আছে। আচ্ছা, কাজটা কি, প্রথম কাজটা আমরা যেটা করব, এটা হচ্ছে এই ডিভাইসে আসার পর, মানে 991 বা 767 ডিভাইসে আসার পর এটা থাকবে না, এটাকে আগে বাদ দিতে হবে। এদিকে আসি, এই যে ন্যাপ, এই ন্যাপটাকে নিচ্ছি, নিয়ে এখানে গিয়ে বলতেছি যে ফলস, এটা থাকবে না। সেম জিনিসটাই আমি বলে দিচ্ছি 600-এর মধ্যে, এখানেও থাকবে না। এখানে এখানে কমা দিতে হবে, এখানে দিবেন, এখানে কমা হবে, এখানে হবে না। ওকে, আচ্ছা, এই এখন দেখতে ভালো লাগছে, হ্যাঁ এখন ঠিক আছে, এখন আর কোনো সমস্যা নাই। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এই ডিভাইসে আসার পর, মানে আমি যে এখন 868 আসি, এখন কিন্তু আমার ফোনটা ভেঙে যাচ্ছে, আদারওয়াইজ সব কিছু ঠিকঠাক আছে। তার মানে আমাকে এখন এই ডিভাইসের মধ্যে এটা ঠিক করে দিতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে, এটা এখন আপাতত কেটে দিই আমরা, স্লাইডারে আসি। স্লাইডারে আসার পর আমাদের ফন্টের সাইজ হচ্ছে কত, আমরা একটু নিচের দিকে আসি, স্লাইডার না, স্লাইডার কন্টেন্ট, স্লাইডার কন্টেন্ট এখানে দিই, ফন্ট সাইজ হচ্ছে 90 পিক্সেল। ঠিক আছে, 90 পিক্সেল হলে আমরা একটা কাজ করব, কারণ আমাদের মিক্সিং দিয়ে একটু চেক করি। কারণ হচ্ছে কি, এই যে পিক্সেল, এই যে সাইজটা, এটা কিন্তু আমরা এক জায়গা থেকে নিছি, কোথা থেকে নিছি একটু খেয়াল করেন, এটা কোথা থেকে আসছে আমাদের, এখানে স্লাইডার সেকশনটা আসি, এই যে আমরা এখানে কি সেকশন টাইটেল, টাইটেল এইচ, এটা দিয়ে করছি না। তাহলে আমরা এইগুলাকে বইলে দিব যে আমাদের জন্য ইয়া না হয়, আমরা একটু মিক্সিং এ যাচ্ছি, মিক্সিং না সরি, এটা হচ্ছে এক্সটেন্ডেড, এক্সটেন্ডে যাই, এখানে এখান থেকেই আমরা এটাকে কল করে দিব, রেসপন্সিভটা আমরা এখান থেকে কল করে দিব, যেন এটা যেন ই না হয়। আচ্ছা, আমরা এখান থেকে যদি কল করি, সেক্ষেত্রে প্রবলেম ফেস করা লাগবে কিনা সেটাই ভাবতেছি। আচ্ছা, আমরা যখন যে জায়গায় দরকার পড়বো, আমরা সেই জায়গা থেকেই তখন করব, তার আগে আমরা কিছু না করি। এখন আমাদেরকে এটা দরকার, এটা হচ্ছে আমাদের আছে কোথায়, স্লাইডারে যাচ্ছি, এটা হচ্ছে এই জায়গা, এটা এই জায়গায় আছে। আমরা পরবর্তীতে যখন নাকি আরো কয়েকটা সেকশন করব, তখন আমরা এই কোডটাকে আবার রিপ্লেস করব। এখন যদি করি তাহলে মাথার উপর দিয়ে সবকিছু চলে যাবে। আচ্ছা, আমরা এখন এটাকে রিপ্লেস করি এখানেই, অ্যাটারেট মিডিয়া হ্যাশ, এটা হচ্ছে কত, আমরা এটা রাখবো মিডিয়াম ডিভাইসে, মিডিয়াম ডিভাইসে কি হবে, ফন্ট সাইজ হবে, আমি দিচ্ছি আপাতত 55 দিয়ে দেখি চেক করে কেমন লাগে, 55 পিক্সেল,
হ্যাঁ হয়ে গেছে, 55 পিক্সেল, ঠিক আছে, পারফেক্ট। তবে এটা অনেক নিচে নেমে গেছে, এত নিচে নামবে না, এখান থেকে একটু উপরে তোলা দরকার। 55 না, এটা আর একটু বড় করি, 60-65 রাখি। হ্যাঁ এখন ঠিক আছে, এখন চলে, এটা মোটামুটি এখন চলে, কিন্তু এটা এখানে থাকতে পারবে না, এটাকে আর একটু উপরে তুলতে হবে। আচ্ছা এটাকে আমরা রাখি এখানে, এটা এভাবে রাখবো না আমরা। আচ্ছা এই ক্ষেত্রে একটা কাজ করব, এখানে যাচ্ছি আমরা ভেরিয়েবল এক্সটেন্ডে যাই, এক্সটেন্ডে যাবার পর আমাদের এটা হচ্ছে কি, স্লাইডার আসে, এটা হচ্ছে H2, মানে হেডিং, এটা তাই না, 55। তাহলে আমি এখানে গিয়ে বলে দিব এটা যেন হয় 45 MD ডিভাইস, ঠিক আছে, MD ডিভাইসের 45 হবে। এবং আমি একটু ভেরিয়েবলটা চেক করি, চেক করতে সাথে এইটা অ্যাক্সেস, অ্যাক্সেসের মধ্যেও আমি সেম জিনিসটি বলে রাখবো এখানে, যেন অ্যাক্সেস এটার ভিতরে যেন 45 থাকে, পরবর্তীতে আমরা চেঞ্জ করব। এখানেও সেম জিনিস বলে রাখি, অ্যাক্সেস এটা 45 রাখলাম, পরবর্তীতে আমরা এটাকে আবার চেঞ্জ করব। জাস্ট আমরা দিয়ে রাখলাম যেন পরবর্তীতে আবার এটা নিয়ে যেন কোনো প্রবলেম না হয়। আমরা একটু আসি এখানে। আচ্ছা আমাদেরকে এখন বাটনটা চেক করতে হবে, বাটনটা বাটনটাকে একটু দেখি, আমরা শুধুমাত্র BTN ধরছিলাম তাই না, BTN ধরছি, মার্জিন টপ ছিল কত, 60 পিক্সেল। আচ্ছা 60 পিক্সেল আমরা দিলাম এখানে, আমরা একটু নিচের দিকে আসি, মার্জিন টপ এই এখানে দিচ্ছি 60 পিক্সেল। তাহলে আমরা এখানে বলে দিব এটা MD ডিভাইসে হবে, মার্জিন টপ 60 ছিল তো, আমরা এখানে দিচ্ছি 40 পিক্সেল। সেম জিনিসটাকে কপি করি, মোটামুটি চলে, খারাপ না। তারপরে এখানে অনেক কিছু চেঞ্জ করা লাগা লাগতে পারে, এটা একটু লাগতেছে, এই জায়গাটা একটু উপর হয়ে যায়, একটু ফাঁকা হলে সুন্দর হতো। আচ্ছা যাই হোক এটা হয়ে গেছে, আমরা একটু আর একটু জুম করি, এই দেখ এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিছে, কিন্তু উপরেরটা কিন্তু চেঞ্জ হয় না, তো উপরেরটা চেঞ্জ করতে হবে। উপরেরটাকে আমরা চেঞ্জ করি, এক্সটেন্ডে যাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে টাইটেল আফটার টাইটেল বিফোর, লেটার স্পেসিং কত, 7 তাই না। আমরা এখানে আসি, এখানে MD কে বলে দিব, MD না, একটা স্মলে যাওয়ার পর বলে দিব, আর লেটার স্পেসিং হবে 5, আর এটা আসলে 45 মানাচ্ছে। আমি একটু নিচের দিকে আসি, 45-এ মানাচ্ছে না, 55। আর সমস্যা নেই, আমাদের মোটামুটি হয়ে গেছে, কিন্তু এখানে এই জায়গাটা কিন্তু আবার বেশি ফাঁকা হয়ে গেছে, এটা চলে না, তাও চলে না, এখানে আর একটু ইয়া দেওয়া দরকার। এখানে আসি, এটাকে 60 রাখি, ঠিক আছে, বাকিটা আপনারা একটুই করে নিবেন, কারণ এখানে ফাঁকাটা, এই ফাঁকাটা আর একটু বাড়াতে হবে, একটু বাড়াতে হবে, আমি আর দিতে চাচ্ছি না, এটা আপনারা দিয়ে নিন। আচ্ছা এই যে একটা প্রবলেম কিন্তু রয়ে গেছে না,
ঠিক আছে, সমস্যা নেই, প্রবলেমটা সলভ করে গেল। এমডি পর্যন্ত দিছিলাম না, এটা হচ্ছে কোর অ্যাক্সেস, সরি ভুল হয়েছে, এমডি এস এম এখন এটাকে আর একটু করে তুলতে হবে। এটাকে আমরা কাজ করি এসএম হচ্ছে ফোর সিক্স, ঠিক আছে। এইটাকে আর আমি কাজ করতেছি না, কারণ এটা আপনারা করে নিতে পারবেন না, জাস্ট এডিট করে ফেললেই হয়ে যাবে। এটা কি হয়েছে, কুল সিক্স হয়ে গেছে না, এখন কুল সিক্স পাচ্ছে কিন্তু এখন না, এখানে কুল সিক্স, ঠিক আছে কুল সিক্স চলবে, এটা কুল সিক্স থাক, এটাকেও কুল সিক্সই করে দিই। এটা এখানে চলে আসবে, এডিট ওইভাবে এডিট করে ফেললেই হয়ে যাবে, ঠিক আছে মোটামুটি হয়ে গেছে। আর স্লাইডারটাকে আমরা একটু দেখি, স্লাইডারটা ভেঙে গেছে, এখন কোন জায়গায় গিয়ে ভাঙছে দেখি, এই জায়গা পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, আসি ফাইভ পাচ্ছে, ওকে এখন কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, তাই না? এখন এই সমস্যার সমাধান হচ্ছে লেটার স্পেসিং, লেটার স্পেসিং ওয়ান টু রাখা, যদি টু রাখি এটাই করি, ঠিক আছে। আমরা একটু ভেরিয়েবলটা চেক করি, এস এম আছে কত, আচ্ছা আমরা এখন এক কাজ করব, 575 যেটা মোবাইল, মোবাইলের জন্য আমরা এখানে একটা কাজ করব, এক্সটেন্ডে যাই, এখানে গিয়ে আমাদের এটার মধ্যে লেটার স্পেসিং দিয়ে দেন, মোবাইলের লেটার স্পেসিং দিচ্ছি 2 না 1 দিচ্ছি, এই এখন ঠিকঠাক মতো আছে সবকিছু। এখন এই ডিভাইসে যাওয়ার পর এটাকে আর একটু কমাই দিতে হবে, আমরা আর একটু কমাই দিই, এখানে যায় 65 ধরছিলাম তো, এটাকে ধরি মোবাইল, মোবাইলের ভিতরে দিচ্ছি এটা 45, দিলে কাজ করছে না, এটা কাজ করে আমি একটু চেক করি, ওকে তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তাহলে তাহলে আমাদের স্লাইডার এবং হেডার রেসপন্সিভ, একটু ক্লিক করি এখানে, হ্যাঁ ঠিক আসছে। এখন এই যে জিনিসটা এখানে যেটা ভেঙে গেছে,
এটা ভাঙতো না যদি আমরা এটাকে পারফেক্টলি আমরা ডিজাইন করি আর কি। যখন আমরা এখানে পারফেক্টলি ডিজাইন করব, মানে এটা এইখানে না এসে যখন এই বরাবর থাকবে, এ বরাবর চলে আসবে, তখন আর এই জিনিসটা করবে না যে এখানে যে ভেঙে গেছে। কারণ হচ্ছে এটা তো ওই জায়গা থেকে এমনিতেই ই হয়ে গেছে। যাই হোক, এটা দেখি এখানে ঠিক আছে, এমনি হলে ঠিক আছে না? ওকে, এটাকে আমি আর এটা নিয়ে কাজ করতে চাচ্ছি না, কারণ এখান থেকে যে আমরা করি লেফট থেকে রাইট থেকে যদি আমরা জিরো আসে, এখানে রাইটে অলরেডি জিরো করা, লেফট থেকে যদি জিরো করে দিই, জিরো দিলে এখানে চলে আসছে না, লেফট থেকে জিরো না, এটা অটো রাখি। অটো রেখে আমাদেরকে জাস্ট রাইট থেকে আগাতে হবে, মানে রাইট থেকে, রাইট থেকে যখন আমি 10 পিক্সেল করে দিব তখন কিন্তু আর ঝামেলা করতেছে না। আসছে, আচ্ছা আসছে। তাহলে এক কাজ করতে পারি আমরা, এখানে এটাকে ধরে আমরা কাজ করতে পারি। এটা উইথটাকে আমরা কমাই দিই আরো, সরি, যাই হোক, আমি আসলে এটা নিয়ে আগাতে যাচ্ছি না, আপনারা এটা করে নিয়েন। এখানে যাই আছে, এটা হচ্ছে পুরোটা সিএসএস এর কাজ, করে নেবেন। আমার যতটুকু দেখানোর আমি দেখাই দিছি, আশা করি আপনারা এখন এটা করতে পারবেন, না করতে পারলে পরবর্তীতে আমি আপনাদেরকে হেল্প করব। আচ্ছা, তাহলে আজকে এতটুকু রাখছি।